नमस्कार बंधुरा, वेलकम टू स्मार्ट किचन। आज हमें अपन साथे फुलकपिर एक रेसिपी शेयर करछी, सम्पूर्ण भावे निरामिष एक पद। रेसिपिर नाम फुलकपिर रेजाला। एटी आपनारा लुचि परोटा पोलाव बा फ्राइड राइसेर साथे सार्व करते पारें। चलुन झटपट रेसिपिटी देखे नी। और आमार चैनेले नतून बंधु होये थाकले चैनलटी सबस्क्राइब करे नेवार अनुरोध रइल। फुलकपिर रेजाला बनिए नेवार जोन्नो प्रथमे एकटी मिक्सिंग जारे एकटी मसलार पेस्ट बनिए नेब। तार जोन्नो दिए दिच्छी आढ़ाई टेबिल स्पून परिमाण पोस्त, दू टेबिल स्पून परिमाण चारमगज एवं पंद्रह थेके षोलोटा काजू, और दिच्छी तीनटे काँचा लंका। काँचा लंकागुलो आमी टुकरो करे नियेछी। एबार एई मसलागुलो जल ना दिए ग्राइंडारे एमनि शुकनो डास्ट करे नेब। एते पोस्तटा खूब ভালোভাবে বাটা হয়। তবে আপনারা চাইলে এই মশলাগুলো আধ ঘন্টা জলে ভিজিয়ে রাখার পর পেস্ট করে নিতে পারেন। দেখুন, আমি গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এবার একটি চামচের সাহায্যে মশলাটা ভালোভাবে মিক্সড করে নেব। এবার এর ফাইন পেস্ট বানানোর জন্য আমি এখানে দুধ অ্যাড করছি। তবে আপনারা যদি কাজু পোস্ত এবং চারমগজ জলে ভিজিয়ে রাখেন, তারপর অবশ্যই দুধ দিয়ে এর ফাইন পেস্ট বানিয়ে নেবেন। এবার চলে যাব নেক্সট স্টেপে। গ্যাসে একটি কড়াই বসিয়ে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে জলটা খুব ভালোভাবে ফুটতে দেব। এবার এই ফোটা জলে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ লবণ। লবণ ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি আগের থেকে টুকরো করে কেটে রাখা ফুলকপি। কপিটা আমি মাঝারি সাইজের টুকরো করে কেটে নিয়েছি। ফুলকপিগুলো আপনারা আপনাদের পছন্দের সাইজে কেটে নেবেন। ফুলকপি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কভার করে এটাকে 30 সেকেন্ডের জন্য হাই ফ্লেমে ফুটতে দেব। তবে আপনারা চাইলে এই স্টেপটা স্কিপ করে যেতে পারেন, চলে যেতে পারেন ডাইরেক্ট নেক্সট স্টেপে। 30 সেকেন্ড হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এই অবস্থায় 3 মিনিটের জন্য রেখে দিলাম। 3 মিনিট পর কভারটা খুলে নিলাম। এবার এই গরম জল থেকে কপিগুলো ছেঁকে তুলে নিচ্ছি। চলে যাব নেক্সট স্টেপে। গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। এবার তেল ভালোভাবে গরম হতে দেব। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এবার কফিগুলো দিয়ে দিচ্ছি। কফিগুলো একসাথে সব দেবেন না, তাতে কফিগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে, আর খুব ভালো করে ভেজে নেওয়ার প্রয়োজন নেই। অর্ধেক কফিগুলো দেওয়ার পর লো ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য কফিগুলো ভেজে নেব। 3 মিনিট পর কফিগুলো উঠিয়ে নিচ্ছি। কফি যদি খুব ভালোভাবে এই অবস্থায় কষিয়ে নেন, তাহলে কিন্তু রান্নার পর কফিগুলো একেবারে নরম হয়ে যাবে, তখন রেজালা খেতে ভালো লাগে না। যদি আপনারা প্রথমের স্টেপটা স্কিপ করে যান, তাহলে কিন্তু এই স্টেপে কফিগুলো অল্প পরিমাণ লবণ দিয়ে কভার করে 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নেবেন। এবার সমস্ত কফিগুলো হালকা ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নিচ্ছি। ফুলকপিগুলো উঠিয়ে নেওয়ার পর এবার ওই একই ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন পরিমাণ গাওয়া ঘি। এই রান্নাতে ঘিটা অবশ্যই ব্যবহার করবেন, চাইলে সম্পূর্ণ রান্নাটা ঘিও করতে পারেন। ঘি মেল্ট হয়ে যাওয়ার পর এবার একটু ফোড়ন দেব। কি কি ফোড়ন দেব সেটা আমি দেখিয়ে দিচ্ছি। নিয়েছি 4 থেকে 5টা লবঙ্গ, 2 টুকরো দারুচিনি, 9টা গোলমরিচ, 2টো শুকনো লঙ্কা এবং 3টে ফাটিয়ে নেওয়া এলাচ। এগুলো এই ঘি এবং তেলে দিয়ে দিলাম। তার সাথে দিচ্ছি 2 টুকরো তেজপাতা এবং 1/2 টিস্পুন পরিমাণ জিরে। জিরে দিয়ে মশলাগুলো হালকা ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন। মশলা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ বেটে রাখা আদা। আদা দিয়ে মশলাগুলো ভাজতে থাকব। আদাটা প্রায় ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আগের থেকে পেস্ট করে রাখা মশলা। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে অনবরত মশলাটা কষাতে থাকবেন। যেহেতু এখানে কাজু বাদাম দেওয়া আছে, তাই মশলাগুলো তলায় লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে 1.5 কাপ পরিমাণ দুধ দিয়ে স্টেপে স্টেপে মশলাটা কষে নিতে থাকব। অল্প পরিমাণ দুধ দিয়ে মশলাটা কষাবেন। একসাথে সম্পূর্ণ দুধ দিয়ে মশলাটা কষাতে অনেক সময় লাগবে। দেখুন, এভাবে আমি মশলাটা 2 থেকে 3 বার অল্প পরিমাণ দুধ দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এবার দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ রেড চিলি পাউডার, পরিমাণ মতো লবণ এবং 1/2 টিস্পুন পরিমাণ চিনি। আবারও মশলাটা কষাতে থাকব। আর এই সময় যদি প্রয়োজন হয় আরও একটু দুধ অ্যাড করতে পারেন। মশলাটা কষানোর সময় দুধ অ্যাড করলে রেজালার টেস্টটা খুব সুন্দর হয়।
এবার আমি এখানে নিয়েছি এক টুকরো জায়ফল এবং এক টুকরো জয়িত্রী। জায়ফল আর জয়িত্রী ড্রাই রোস্ট করে এটা গুঁড়ো করে নেব। ড্রাই রোস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর 1.5 কাপ পরিমাণ দুধের যে দুধটা বাকি ছিল সেই দুধ দিয়ে আবারও মশলাটা কষিয়ে নেব। দেখুন, যতক্ষণ না মশলা থেকে সম্পূর্ণভাবে তেলটা রিলিজ হয় ততক্ষণ পর্যন্ত মশলাটা কষাতে থাকবেন। মশলা আমার সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপি দিয়ে মশলার সাথে আবারও কষাতে থাকবো। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এটা কষাতে থাকবেন। এবার এটাকে কভার করে 2 মিনিটের জন্য কুক হতে দেব। মশলার পরিমাপটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। 2 মিনিট কুক হয়ে যাওয়ার পর আবারও এটা মিশিয়ে নিচ্ছি। মশলা থেকে অনেকটা পরিমাণ জল বেরিয়ে এসেছে, এতে ফুলকপিটা ভালোভাবে কষা হচ্ছে। এভাবে ফুলকপিটা আরও 2 থেকে 3 বার কষিয়ে নেবেন। আমি কভার করে আবারও 2 মিনিটের জন্য কুক হতে দিচ্ছি। 2 মিনিট পর কভারটা খুলে নিয়েছি। দেখুন, ফুলকপি কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এভাবে যদি কষাতে থাকেন তবে সমস্ত মশলার ফ্লেভারটা কফির মধ্যে যাবে এবং একটাও কফি কিন্তু নরম হয়ে যাবে না। 4 থেকে 5 মিনিট পর এবার দিচ্ছি গ্রেভির পরিমাপের জল। এখানে অবশ্যই ঈষৎ উষ্ণ গরম জল ব্যবহার করবেন। কফিটা কিন্তু এখনও সম্পূর্ণভাবে সেদ্ধ হয় না। জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর 1 টিস্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি কেওড়া ওয়াটার। তবে কেউ চাইলে এই কেওড়া ওয়াটার স্কিপ করে যেতে পারেন। এবার ভালোভাবে মশলা মিশিয়ে নেওয়ার পর কভার করে এটাকে 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ফুটতে দেব। 2 মিনিট পর কভারটা খুলে দেখিয়ে দিচ্ছি রান্নাটা কেমন হয়েছে। দেখুন, কফিটা কিন্তু সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একটাও কফি নরম হয়ে ভেঙে যায় না। চাইলে এই সময় লবণ, মিষ্টি এবং ঝালের পরিমাপটা আপনারা টেস্ট করে নিতে পারেন। আমি আমার পরিমাপে সব কিছু দিয়েছি, আপনারা আপনাদের পছন্দের পরিমাপে এগুলো দিয়ে দেবেন। রান্না সম্পূর্ণ কমপ্লিট। এবার গ্যাস অফ করে কভার করে দিলাম। 3 মিনিট পর এটা সার্ভ করার জন্য সম্পূর্ণভাবে রেডি। আপনারাও ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন ফুলকপির রেজালা। এটি আপনারা লুচি, পরোটা, রুটি অথবা ফ্রায়েড রাইস বা বাসন্তী পোলাওয়ের সাথে সার্ভ করতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য ধন্যবাদ।